ট্রেনের দরজায় ঝুলে ছবি তুলতে গিয়ে বিপত্তি, পড়ে গেলেন যুবক। লোহার পোলে লেগে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় পর্যটক। সেবকের কাছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে পড়ে যায় শোভন বিশ্বাস নামে ওই পর্যটক, ভর্তি শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে। শিয়ালদা থেকে ঘুরতে আসছিলাম মাল স্টেশনে, তো বাইরের দিকে ঝুঁকি মেরেছে সেবক স্টেশনে, আর পিছনে পোস্ট লেগে গেছে মাথায়। না না, ছবি তোলার জন্য না, এমনি এমনি জাস্ট পাহাড় দেখছিল বাইরে বেরিয়ে। একাই ছিল কি? একা বলতে আমরা 23 জন মতো এসেছি, আমরা দরজায় একাই ছিল। তা আপনার কখন টের পেলেন? আমরা সঙ্গে সঙ্গেই টের পেয়েছি, সঙ্গে সঙ্গে টের পেয়ে আমরা ট্রেনের চেন ধরে ট্রেনটাকে থামাই, আমরা ওকে এখান থেকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে আসি। তো ওর সঙ্গে ওর আত্মীয় আর কেউ ছিল কি? ওর দাদা বৌদি আছে, আমরা আছি, আমরা ওর বন্ধু। আপনার ভাই কোথায়? কলকাতা। বাগুইয়াটি? বাগুইয়াটি। আর ওর বাবা সঙ্গে আছে? ওর বাবা নেই, দাদা বৌদি বন্ধুরা। বাবা কলকাতায় আছে? কলকাতায় আছে, ওনারা আসছেন। বাবা কী করে? সবাইকে ঘুরতে আসার উদ্দেশ্যে। সবাই কি বলছেন? ঘুরতে আসার উদ্দেশ্যে? হ্যাঁ, ঘুরতে আসার উদ্দেশ্যে। কোথায় যাওয়ার প্ল্যান ছিল? কোথায়? আমাদের রকি আইল্যান্ড, লাভা। আচ্ছা, আমার এখন প্ল্যান বিশ্বাস। আর ওর বাবার নামটা বলুন? সুবোধ বিশ্বাস। আপনার নাম? কল্যাণ বিশ্বাস। ওর বাবা এমনি কোনো পলিটিক্যাল লিডার? না না না। কত জন? 23 জন। আমরা 23 জন এসেছি ঘুরতে। তাহলে সবাই এখন শিলিগুড়ি চলে আসছে? সবাই শিলিগুড়ি আসেনি, কেউ কেউ ওখানে আছে, আমাদের জন্য ওয়েট করছে, আমরা যাবো। ওরা এখন আছে রকি আইল্যান্ডে। ওখানে পৌঁছে গেছে? ওই ট্রেনেই গেছে ওরা। আচ্ছা, আপনারা কয়েকজন ওকে নিয়ে চলে? হ্যাঁ হ্যাঁ।